করোনা সংক্রমণের 8 মাস আজ, গত 2 মাস স্থিতিশীল থাকলেও আবারও বাড়ছে সংক্রমণ। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, সংক্রমণ নিয়ন্ত্রণে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর তাগিদ থাকলেও তা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের আশঙ্কা, শীতে স্বাস্থ্যবিধি না মানলে দেখা দিতে পারে বিপর্যয়। দেশে প্রথম করোনা শনাক্তের ঘোষণা আসে 8 মার্চ। গত 8 মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 4,18,000। করোনার 31তম সপ্তাহে শনাক্তের সংখ্যা 9,508 হলেও 4 সপ্তাহ পর তা বেড়ে দাঁড়িয়েছে 11,080। প্রতিটি ল্যাবেই বাড়ছে শনাক্তের হার, হাসপাতালেও বাড়ছে ভর্তি রোগী। ঢাকা শিশু হাসপাতালের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ল্যাব, এ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে 31,000-এর বেশি। গত 10 দিনে 667 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 174 জন, শনাক্তের হার 26%। আমাদের এরকমও কিছু হয়নি যাতে করে আমাদের হিউমিডিটিটা অনেক কমে গেছে। এখনো কিন্তু আমাদের অনেক হিউমিড একটা কন্ডিশনে আমরা আছি, তারপরেও কিন্তু আমাদের এটা বৃদ্ধি পাচ্ছে। আমি এটাকে খুবই মনে করি যে আমরা বোধহয় একটু মানে সবকিছু মনে হচ্ছে কি আমরা কোনো কিছুকে ইম্পর্টেন্স দিচ্ছি না। করোনায় এ পর্যন্ত 6,000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। 31তম সপ্তাহে 175 জনের মৃত্যু হলেও 35তম সপ্তাহে তা কমে হয়েছে 126। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুযায়ী যদি আমরা বলতে চাই যে সংক্রমণ হার কমে গেছে, তাহলে সংক্রমণের হার কয়েক সপ্তাহ ধরে 5%-এর নিচে ছিল, এইটা আমাদেরকে পেতে হবে, এবং মৃত্যু হার 3 সপ্তাহ ধরে ক্রমাগত কমছে, সেটা পেতে হবে, যার কোনোটাই কিন্তু আমাদের ক্ষেত্রে ঘটতে দেখি না আমরা, যদিও সংখ্যাটা আপাতভাবে কম। ঢাকায় নতুন করে বেশি রোগী শনাক্ত হচ্ছে মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা ও গুলশান এলাকায়। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রায় অর্ধেক মানুষই উদাসীন। শীতের আগেই সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মানার তাগিদ বিশেষজ্ঞদের। মাস্ক শুধু নিজে পরলে হবে না, আমরা যখন যার সাথে যাই, যেখানে দেখা হয়, আমাদের দায়িত্ব হলো অন্যজন যদি মাস্ক না পরে ওনাকে বলা যে আপনি কেন মাস্ক পরেন, বা উনি যদি মাস্ক না পরেন এবং পরেন এবং সেই মাস্কটা যদি যেখানে লাগানোর কথা সেখানে যদি না লাগিয়ে রাখেন, তাহলেও কিন্তু বলতে হবে আপনি দয়া করে মাস্কটা ঠিক মতো পরুন। এ পর্যন্ত মোট শনাক্তের মাত্র 4% রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। করোনার জটিলতা ও মৃত্যু কমাতে হাসপাতালে চিকিৎসা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।